কো বান্দর দেয়া জানা তো। আসসালামু আলাইকুম দর্শক, তো এখানে একটা বান্দর আইছে। হ্যাঁ, মূলত কথা হইলো বান্দরের খাওয়ার অভাবে এগুলো ধান যে আছে, ধানের মাছ এগুলো টাইনে টাইনে ছিঁড়ে মানে খাইতেছে আর কি। মানে এর অবস্থা এরকম হয়েছে, মানে খাওয়া পাইতেছে না। এই যে মাঝামাঝি যে থাকে ঢলাইটা, মাঝারা সাইজ কুশিটা, ওইটা মানে ওটাই ওটাই খাইতেছে আর কি। এখন বান্দর নাই, যে গাছে আসিল কই জানি গেছে গা। দেখুন বহুত ধান গাছ এরকম খায়া লাগছে, বান্দর ডাইলেও একটু ভিডিও করতে পারতাম, নাই তো। এটা আমাদের পাতার সারাটাই রোয়া লাগানো হয়েছে, অন্যের জমি আছে খালি আঙ্গুরি বলে না। দেখুন বান্দর ডাইলে মানে একটু আপনাদেরকে দেখাইতাম, এখন মানে চলে গেছে আর কি। এইগুলা অনেক অনেক ধান নষ্ট করছে, এগুলা মূলত আর ধান আসবে না, এগুলোতে আর ধান হবে না। এই যে এটাতে মানে কুশি আইছে, এই যে মানে ধান একটু আইছে, এগুলা মানে খাইতেছে, খাই খাই অনেকটা নষ্ট করছে। আমাদের কলের পারে মানে একটা কলা গাছ লাগাই দিয়েছিলাম, একটার থেকে অনেক কলা গাছ হয়েছে। একমাত্র একটা চারা লাগাইছিলাম, চারা থেকে বহুত কলা খাইছি আমরা এবং বিক্রিও করছি। এখন এই একটা চারা আছে, কলা ধরছে, বুঝতে পারছেন তো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।